পৃথিবীর সবথেকে জঘন্য পিতা যে তার নিজের মেয়েকে করে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ড্যাডিস গার্ল মুভির গল্প। এই মুভিতে দেখানো হয়েছে মানুষ রূপী এক শয়তানের আসল রূপ। এ হলো জন, আর এ হলো তার মেয়ে জয়ী। জয়ীর মা অনেক বছর আগে মারা গেছে। আসলে তার বাবাই তার মাকে হত্যা করেছিল। জয়ীর বয়স যখন 12 বছর ছিল তখন থেকে তার বাবা তাকে করে। এত বছর থেকে তার বাবা তার উপর অত্যাচার করছে, তাই জয়ী এই সবকিছু মেনে নিয়েছে। এখন সে তার বাবাকে আটকানোর চেষ্টাও করে না। এই সবকিছু সে মেনে নিয়েছিল, কিন্তু সে তার জীবনে একটুও খুশি নয়। অনেকবার সুসাইড করার চেষ্টাও করেছে, কিন্তু সে নিজেকে মারতে পারেনি। জন হলো মানুষ রূপী এক শয়তান। সে শুধু তার নিজের মেয়েকে নয়, অন্যান্য মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে এসে তাদের উপর খুব জঘন্যভাবে অত্যাচার করে। আসলে জন মেয়েদেরকে কষ্টের মধ্যে দেখে খুবই মজা পায়। জন যখন জয়ীকে নিয়ে বাইরে যায় তখন জয়ী নর্মাল, কেউ তাকে দেখে বুঝতে পারবে না সে কতটা কষ্টের মধ্যে আছে। একদিন জন জয়ীকে একটা বারে নিয়ে যায়। জনের এখানে টেসি নামের একটি মেয়েকে পছন্দ হয়, তাই জয়ীকে পাঠায় কথা বলার জন্য। ধীরে ধীরে জন টেসিকে পটিয়ে নেয়। আসলে জন জয়ীর সাহায্যেই মেয়েদেরকে কিডন্যাপ করে। তারপর জন টেসিকে তার বাড়িতে নিয়ে আসে, তার চোখ বন্ধ করে তাকে একটা রুমের মধ্যে নিয়ে যায়, টেসির একটা ছবি তুলে আর বলে জাহান্নামে স্বাগত। টেসি ওই রুমটাকে দেখেই ভয় পেয়ে যায়। সে চিৎকার করতে লাগে, কিন্তু এখানে তাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। এই রুমে একটা বোর্ডের মধ্যে অনেকগুলো মেয়ের ছবি লাগানো ছিল, তার মানে জন এইসব মেয়েগুলোকে কিডন্যাপ করে নিয়ে এসে করে হত্যা করেছিল। জয়ী এই সব কিছু বাইরে থেকে শুনছিল, কিন্তু তার কিছুই করার নেই, এই সব শুনে শুনে তার অভ্যাস হয়ে গেছে। পরের দিন সকালে জয়ী একটা ফাঁসির ফান্দা টাঙায় আর টেসিকে বলে, এটা কোনোদিনও বন্ধ হবে না, তুমি যতদিন বাঁচবে ততদিন জন তোমার উপর অত্যাচার করবে, এখানে তোমাকে কেউই বাঁচাতে আসবে না। তোমার কাছে দুটো রাস্তা আছে, একটা হলো জনের অত্যাচার সহ্য করা আর একটা হলো মৃত্যু। এই বলে জয়ী ওখান থেকে চলে যায়। রাতে জন যখন বাড়ি ফিরে আসে তখন সে দেখে টেসি সুসাইড করে নিয়েছে, কারণ তার কাছে মরে যাওয়াটা বেশি সহজ মনে হয়েছিল। জন বুঝতে পারে তার মেয়ে টেসির হাতের বাঁধনগুলো খুলে দিয়েছে, তাই সে সুসাইড করতে পেরেছে। জন গিয়ে এটার জন্য জয়ীকে খুবই অপমান করে আর বলে, তোমার সাজা হলো এই বডিটাকে টুকরো টুকরো করে কাটো। কিন্তু জয়ী এটা করতে চায় না, তবুও তাকে বাধ্য হয়ে এটা করতে হয়। জয়ী টেসির একটা পা কাটে, তারপর সে থাকতে না পেরে ওখান থেকে চলে যায়। জন ওই বডিটাকে টুকরো টুকরো করে কেটে বাইরে ফেলে দেয়। এরপর সিন চলে আসে পুলিশ স্টেশনে। এই শহরে দিনের পর দিন মেয়েরা মিসিং হচ্ছে, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। এ হলো ডেভিড, আর এই কেসের দায়িত্ব ছিল এরই উপর। একদিন ডেভিডের গাড়িটা খারাপ হয়ে যাওয়ার জন্য সে একটি মিস্ত্রির কাছে যায়, আর এই মিস্ত্রিটা ছিল জন। জন গাড়ি মেরামত করত। এই দিকে ডেভিডের সাথে জয়ীর পরিচয় হয়। ডেভিড জনকে দেখে ভাবছিল সে কোথায় যেন তাকে দেখেছে, কিন্তু তার কিছুই মনে পড়ছিল না। তারপর জন গিয়ে ডেভিডের গাড়িটা পুলিশ স্টেশনে দিয়ে আসে। ডেভিড যখন জনের সম্বন্ধে সমস্ত ডিটেলস বের করে তখনই তার মনে পড়ে জন তার সাথে আর্মিতে কাজ করত। আসলে জন আর ডেভিড দুজনেই আর্মিতে ছিল, তারা একই টিমে ছিল না, কিন্তু ডেভিড জনকে জানত। আসলে জনকে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে কোনো নিয়ম মানত না। সেদিন রাতে জন আর জয়ী আবার বারে আসে তাদের নতুন শিকার ফাঁসানোর জন্য। এখানে জন অ্যানা নামের একটি মেয়েকে পটিয়ে নেয়, তারপর অ্যানাকে তাদের সাথে নিয়ে আসে। অ্যানা বুঝতে পারছিল না তার সাথে কি হতে চলেছে। অ্যানার চোখ বন্ধ করিয়ে সেই রুমের মধ্যে নিয়ে যায়। যখন অ্যানা চোখ খোলে তখনই সে বুঝতে পারে এখানে এসে সে কত বড় ভুল করেছে। অ্যানা এই রুম থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু জন তাকে লোহার বেডের মধ্যে শয়ে হাতে পায়ে শিকল বেঁধে দেয়। তারপর আরম্ভ হয় এক ভয়ানক অত্যাচার। জন অ্যানাকে শক দেয়। অ্যানা জনকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু জন তো তাকে কষ্টের মধ্যে দেখেই মজা পাচ্ছে। জয়ী এইসব বাইরে থেকে দেখছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। এইভাবেই একদিন পেরিয়ে যায়। অ্যানা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। জয়ী এত অত্যাচার দেখতে না পেয়ে অ্যানাকে একটা বন্দুক দেয় আর বলে, তোমার কাছে দুটো রাস্তা আছে, একটা হলো জনের অত্যাচার সহ্য করা আর একটা হলো মৃত্যু। অ্যানা এত অত্যাচার সহ্য করতে পারছিল না, তাই সে নিজেকেই গুলি মেরে নেয়। পরের দিন জন আর জয়ী যায় শপিং করতে, ওখানে ডেভিডও ছিল। ডেভিড গিয়ে জয়ীর সাথে কথা বলতে আরম্ভ করে। তখন জয়ী ডেভিডকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু ওখানে জন চলে আসে আর জয়ী জনের সাথে চলে যায়। জয়ীর কথা শুনে ডেভিডের একটু সন্দেহ হয়, তাই সে জন আর জয়ীকে ফলো করতে লাগে। সেদিন রাতে তারা আবার বারে যায় নতুন একটা শিকার ফাঁসানোর জন্য। ওখানে তাদের সাথে পরিচয় হয় জেনিফারের। আসলে জন খুব সহজেই মেয়েদেরকে পটিয়ে নেয়। জন যখন বাথরুমে যায় তখন জয়ী জেনিফারকে বলে, তুমি আমাদের সাথে যাবে না। কিন্তু জেনিফার আজকে রাতে মজা করতে চায়, তাই সে জয়ীর কোনো কথাই শুনে না।
জন জেনিফারের ড্রিঙ্কে কিছু মিশিয়ে জেনিফারকে অজ্ঞান করে দেয়। জেনিফারের যখন চোখ খোলে তখন সে নিজেকে বাঁধা অবস্থায় পায়। জন জেনিফারকে শক দিতে আরম্ভ করে আর শুরু হয় এক ভয়ানক অত্যাচার। এইদিকে ডেভিড জনের পিছু করতে করতে এখানে পৌঁছে যায়, কিন্তু বাড়ির সামনে ফান পাতা ছিল যেটা ডেভিডের পায়ে গেঁথে যায়। ডেভিড চিৎকার করতে লাগে, তখনই জয়ী এসে ডেভিডের পা থেকে ওই ফানটা খুলে। চিৎকার শুনে জনও বাইরে চলে আসে। এইদিকে জেনিফার তার ইয়াররিংটা দিয়ে হাতের লকগুলো খুলে ফেলে। জন ওই পুলিশ অফিসারটাকে ওই রুমের মধ্যে নিয়ে আসে। তখনই সে দেখে জেনিফার এখানে নেই। জন ভাবে জয়ীটাকে পালাতে সাহায্য করেছে, তাই সে জয়ীকে এক চর মারে। তখনই জেনিফার এসে জনের ওপর হামলা করে। জয়ী সেই বন্দুকটা নিয়ে এসে জনকে গুলি মেরে দেয়। তারপর সে একটা ছুরি দিয়ে জনের গলাটা কেটে বলে, এটা মায়ের জন্য। জন এখানেই মারা যায়। কয়েকদিন পর ডেভিড অনেকটাই সুস্থ হয়ে গেছে। জয়ী আর জেনিফার মিলে সেই সব মানুষগুলোকে খুঁজে বের করে যারা মেয়েদের ওপর অত্যাচার করেছিল, আর এক এক করে তাদেরকে মারতে থাকে। এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।